বাংলা সিনেমার ক্ষেত্রে একটা আলাদা বেঞ্চমার্ক ক্রিয়েট করে রেখেছে এখন এই সিনেমার পর অনেকের মনে প্রশ্ন ছিল এই সিনেমার সিকোয়াল আসবে কি আসবে না ওয়েল এখন সিকোয়াল না আসলেও খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে আয়নাবাজির তিনজন পপুলার ক্যারেক্টারকে নিয়ে তিন পর্বের ধারাবাহিক সিরিজ পুরো বিষয়টা এখন ভেঙে বলি আয়নাবাজি সিনেমায় চঞ্চল চৌধুরী ক্যারেক্টার আয়না নাবিলের ক্যারেক্টার রিদি এবং পার্থ বোনের ক্যারেক্টার রিপোর্টার সাবের এই তিন চরিত্রকে নিয়ে তিন পর্বের সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন ডিরেক্টর অমিতাভ রেজা এবং ইতিমধ্যে শ্যুটিং কিন্তু শেষ হয়ে গেছে বাট মজার বিষয় হচ্ছে তার উপরে কিন্তু যে যার বাসায় বসে শুটিং করেছেন চঞ্চল চৌধুরী এই বিষয়ে জানান অমিতাভ বেচে তাদের কাছে স্ক্রিপ্ট পাঠিয়ে দিয়েছেন তারা যার যার বাসায় বসে শুটিং করেছেন এবং ফ্যামিলি মেম্বাররাই ক্যামেরা চালাতে সাহায্য করেছে এবং সে ফুটেজগুলো পরবর্তীতে অমিতাভ বচ্চনকে পাঠিয়ে দিয়েছেন এবং তিনি বাকিটা নিজের মতো করে সাজিয়েছেন তিনি আরো জানান প্রতিটা পর্ব হয়তো পাঁচ মিনিট দৈর্ঘ্য হবে এবং খুব শীঘ্রই এটা ট্রিজার প্রকাশ পাবে আর এই সিরিজ নির্মাণ করার মেইন উদ্দেশ্য হচ্ছে এই করোনা কালে সবাইকে সচেতন করা এখন আসি শ্রাবন্তীর কাছে রিসেন্টলি শ্রাবন্তী ইনস্টাগ্রামে তার হাজবেন্ড রোশন সিং এবং ছেলে অভিমানু চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেন যেখানে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে দুজনেই কিস করছেন এবং ক্যাপশনে তিনি লেখেন আমার পৃথিবী ব্যাস এখন এই ছবিটা নিয়ে অনেকে প্রশংসা করলেও তিনজনের একাংশ করছে কুৎসিতভাবে সমালোচনা অনেকেই ছেলে এবং স্বামীকে নিয়ে করছে কটাক্ষ যেমন কেউ কেউ লিখেছে কি দুনিয়া আসলো ছেলে এবং জামাই একসঙ্গে কিস করছে এটসেট্রা এসেট্রে আরও অনেক কথা লিখেছে যেগুলো বলা সম্ভব নয় এবার আসেছে মৌসুমীর কাছে তাহলে মৌসুমীর নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেই সব দিয়ে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ জানালেন ওমর সানি মঙ্গলবার নিজের ফেসবুক প্রোফাইলে ওমর সানি কয়েকটা ফেক অ্যাকাউন্টের স্ক্রিনশট প্রকাশ করেন যেগুলো মৌসুমীর নামে খোলা হলেও আসলে এসব অ্যাকাউন্ট চালাচ্ছে অন্য কেউ মৌসুমী নয় ইনফ্যাক্ট ওমর সানি জানায় সেই সব অ্যাকাউন্ট থেকে বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সাও চাওয়া হচ্ছে যার কারণে মৌসুমীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে ইনফ্যাক্ট সেই স্ক্রিনশটগুলোর মধ্যে একটা ফেসবুক পেজে দেখা যাচ্ছে সেখানে প্রায় ঊনষাট হাজার ফেসবুক ব্যবহারকারী লাইক দিয়েছেন যেটা কিন্তু আসলে অনেক ভয়াবহ এবং ওমর সানি লেখেন এর আগেও আপনাদেরকে জানিয়েছি এখন আপনারা যে স্টিলগুলো দেখতে পাচ্ছেন এরকম আরও অনেক আছে এগুলো একটাও মৌসুমী রাইটি নয় পেজ নয় এবং অসংখ্য কমপ্লেন আমাদের কাছে দিচ্ছে আমাদের ভক্তরা এখানে টাকা পয়সা চা হচ্ছে অনেকে বাজে মন্তব্য করছে এবং মৌসুমী ভাবমূর্তি নষ্ট করতেই এমন কাজ করছে কোন এক গোষ্ঠী সো ভিউয়ার্স লেটেস্ট আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প